হ্যালো এভিবাড়ি তো আজকে যেটা আলোচনা করে সেটা হচ্ছে ডাব্লিউ বিসিএস প্রিলিমস এক্সাম কিন্তু আর তিরিশ দিন মতো সময় রয়েছে যেটা আমাদের টেন্ডেটিভ ডেট দিয়েছে সেই ডেটে যদি পরীক্ষা হয় তাহলে আমাদের হাতে মেরে কেটে তিরিশটা দিন কিন্তু রয়েছে এই তিরিশটা দিনে কিন্তু কী পড়বো না পড়বো সেটা নিয়ে একটা স্টাডি প্ল্যান কিন্তু তোমাদের দেবো অলরেডি আমি ফিফটি ডেজে একটা দিয়েছিলাম সেটা কিন্তু ভালো রেসপন্স ছিল তোমাদের এবং তোমরা অনেকে ফিডব্যাক জানিয়েছিলে যে না এইটা যেটা বলেছেন এটা কিন্তু করে কিন্তু অনেকটা কিন্তু উপকার পাওয়া গেছে কিন্তু আজকে যেটা বলবো এটা যদি তোমরা ঠিকঠাক করে করতে পারো আই গেস তোমাদের কিন্তু অনেকটাই কিন্তু লাভ হবে এই মেথডে যদি তোমরা পড়ো কেন দেখো এখন খুব প্ল্যান এবং ক্যালকুলেটের বইতে কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে হ্যাপাচার্ডলি ধরো এই বই থেকে একটু এই বই থেকে একটু এরকম পড়লে পরে কিন্তু খুব মুশকিল তো সেটার জন্য কীরকমভাবে পড়বো সেটার জন্য দেখো এই ভিডিওটা তিনটে পার্টে কিন্তু বিভক্ত রয়েছে একটা হচ্ছে দেখো থার্টি ডেজ প্ল্যান তোমাদের বলছি এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি একদম দেখতে থাকবে এবং নিজেদের যে বইগুলো আছে সেই বইগুলো বার করে করে যে টপিকগুলো আমি বলছি মোস্ট এক্সপেক্টেড টপিক এবং খুব বেশি বার্নিং টপিক যেগুলো থেকে প্রত্যেক বছর কিন্তু কোশ্চেন অনেক বেশি বেশি করে এই সেগমেন্টগুলো দেয় তাহলে শেষের দিনগুলোতে এই টপিকগুলো ছাড়া অন্য কিছু দেখার দরকার নেই তোমার ঠিক আছে তাহলে তিরিশ দিনের জন্য স্টাডি প্ল্যান থাকলো আর একটা কী আছে আরেকটা হচ্ছে তোমাদের ডাব্লিউ দু হাজার একুশকে লক্ষ্য করে একটা ফ্রি মক টেস্ট আমরা অলরেডি আমাদের টেলিগ্রাম গ্রুপে নিয়ে নিয়েছি তো তোমরা অনেকে ইউটিউবে হয়তো জানো কি জানো না তো যারা জানো না তাদের জন্য কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট থাকবে আর একটা হচ্ছে ফোর থাউজেন্ড প্লাস কিন্তু একটা এমসি কিউ ইবুক আমরা বার করেছি বা মক টেস্ট রিভিশন টেস্ট বার করেছি যেটা কিন্তু তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট লাস্টে করবো ওই ভিডিওটা পার্ট থ্রিতে কিন্তু তোমরা দেখতে হবে ঠিক আছে তো প্রথম যেটা রয়েছে দেখো আজকে কুড়ি তারিখ আজকে যেটা তোমরা শুরু করবে তোমরা দেখো এখানে দেখো তোমাদের পার্ট ওয়ানের ভিডিও এখানে রয়েছে থার্টি ডেজ প্ল্যান এখানে কি আছে ডেট রয়েছে ডেট হচ্ছে আজকে ক তারিখ আজকে কুড়ি তারিখ কুড়ি সাত দু হাজার একুশ প্রথম স্লট এবার স্লট ওয়ান স্লট টু স্লট থ্রি স্লট ফোর তোমার যে দিনটা রয়েছে তোমার যে পড়ার যে টাইমটা রয়েছে সাপোজ কেউ দশ ঘন্টা পড়ছো তাহলে চারটে আড়াই ঘন্টা করে চারটে পার্টে ভাগ নিতে পারো বা তুমি তোমার নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটাকে চেঞ্জ করবে কেউ কোনোটাতে স্লটে দু ঘন্টা দিতে পারো কোনোটাতে এক ঘন্টা কোনোটাতে পাঁচ ঘন্টা চার ঘন্টা নিজের মতো করে কাস্টমাইজ করবে এখানে কোনো রকম টাইম কোনো বলা নেই কেননা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের কিন্তু ইন্ডিভিজুয়াল উইকনেস এবং স্ট্রেথ রয়েছে তো সেই অনুযায়ী তোমরা কিন্তু স্লটের টাইমিংটা তোমরা কিন্তু ভাঙবে ওকে দেখো প্রথম এবার আমি বলে দিই যে স্লটগুলোতে পড়বে কি প্রথম স্লটে কুড়ি তারিখে প্রথম স্লটে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাস কত পড়বো দেখো জানুয়ারি মাস থেকে জানুয়ারি দু হাজার একুশ থেকে একদম লেটেস্ট যতদিন রয়েছে এখনও পর্যন্ত তোমার পরীক্ষার দু সপ্তাহ আগে পর্যন্ত তোমরা দেখো আগস্ট মাসে ফার্স্ট উইক পর্যন্ত দেখো মোটামুটি এইটাকে ফার্স্ট গ্রিপ করো তারপর দু হাজার কুড়ি সালের জন্য কী দেখবে দু হাজার কুড়ি সালে যেটা দেখবো সেটা হচ্ছে যেগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ছিল যেমন অস্কার দু হাজার কুড়ি থেকে কী পেয়েছে সেটা দেখতে পারো যেগুলো খুব ফেমাস রয়েছে যেমন দাদা সাহেব ফালকে দু হাজার কুড়ি থেকে পেয়েছিলো একুশ থেকে পেয়েছে যদি পেয়ে থাকে তো দু হাজার একুশ এবং কুড়ি দুটোর মধ্যে কিন্তু পার্থক্য করে করে পড়বে তাহলে প্রথম যেটা করবে সেটা হচ্ছে জানুয়ারি মাস থেকে একদম আপ টু জুলাই আগস্টের ফার্স্ট উইক পর্যন্ত এটা তোমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে আর যেটা এখন থাকবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এই সময় কিন্তু প্রত্যেক দিন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দু থেকে আড়াই ঘন্টা করে তোমাকে করতেই হবে সলভ করতেই হবে কেন কেন করতে হবে এটা তুমি যে পরীক্ষাটা দিতে যাচ্ছ সেই পরীক্ষার প্রিভিয়াসলি কীরকম কোশ্চেন এসছে মানে পিএসসি কীরকম ধরনের কোশ্চেন জিজ্ঞেস করে তো তুমি ডাব্লিউসিসিএস অফিসার যে হবে তার জন্য যে কোশ্চেনগুলো তুমি ফেস করতে চলেছো কী টাইপের কোশ্চেন তুমি ফেস করতে চলেছো একটা এক্সাম হলে তোমার এনভারনমেন্টে যাওয়ার আগে সেই ধরনের কোশ্চেনে যাওয়ার আগে তোমাকে প্রিভিয়াস ইয়ারটা কিন্তু দেখতে হবে তাহলে প্রথম দিনের শুরুটা হবে কি কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন এবং তোমার কী করবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এইটা যদি তোমার দিনের শুরুটা হবে তারপর সেকেন্ড স্লট তুমি তোমার অনুযায়ী তুমি রাখতে পারো যেমন তোমরা উঠবে কেউ ধরো এবার ফার্স্ট স্লট কখন শুরু হবে দাদা ফার্স্ট স্লট ধরো কেউ ধরো আটটায় ঘুম থেকে উঠছো তাহলে দশটা থেকে নটা দশটা থেকে শুরু হবে কেউ যদি ভোর পাঁচটায় ওঠো ছটা সাতটা থেকে শুরু হবে তোমার নিজস্ব টাইম অনুযায়ী তোমরা কিন্তু স্লটটাকে ভাঙবে ঠিক আছে এরপর স্লট টুয়ে চলে আসো স্লট টুয়ে দেখো প্রথমেই মডার্ন হিস্টে আমি রেখেছি মডার্ন হিস্টে যেমন এইটিন ফিফটি সেভেন থেকে শুরু করে নাইনটিন নাইন পর্যন্ত পড়ে নিলে প্রথম দিনকে তারপর ম্যাথ এবং জিআই এবং ইংলিশ এই এই টাইমটা কিন্তু তোমাকে প্র্যাকটিস করতেই হবে প্রচুর পরিমাণে কেন ম্যাথ যে এবং ইংলিশ এখানে তিন নম্বর স্লটে যেটা আমি রেখেছি এর মধ্যে দেখো পঞ্চাশটা নম্বর কিন্তু কোশ্চেন আসে এই তিরিশ দিন কন্টিনিউয়াস যদি তুমি মোটামুটি ম্যাথ জিআইটা ম্যাথটা একটু কম কম প্র্যাকটিস করলে কারণ ম্যাথটা তুলনামূলকভাবে কম আসে জিআইটা কিন্তু অনেক বেশি জেনারেল মেন্টাল এবিলিটি যেটাকে বলা হয় সেটা বেশি কোশ্চেন আসে ইংলিশে কিন্তু পঁচিশটা কোশ্চেন আসবেই আসবে দেখা যাবে যে কোনো ক্ষেত্রে হিস্ট্রি কোশ্চেন কম বেশি হতে পারে কিন্তু ইংলিশের যে পঁচিশটা কোশ্চেন বলা থাকে পঁচিশটাই কিন্তু দেবে তাহলে ইংলিশটা প্র্যাকটিস করলে এই টাইমটাতে আর কি করবে দিনের চার নম্বর যে পার্টটা রয়েছে এটা শুধুমাত্র মক টেস্ট দেবে শুধুমাত্র মক টেস্ট দেওয়ার জন্য কোথায় যাবে দেখো এই ভিডিও ডিসক্রিপশন সেকশানে আমরা কিন্তু একটা ফ্রি মক টেস্ট নিয়েছি ফুল লেন টেস্ট রয়েছে তো তোমরা সেই টেস্টটা কিন্তু অ্যাভেল করো মক টেস্ট ওয়ানটা কিন্তু তোমরা দিয়ে দাও এখানে এরপর চলে আসো একুশ তারিখ একুশ তারিখে সেম কারেন্ট অ্যাফেয়ার্স চলবে এরপর ন্যাশনাল নাইনটিন উনিশশো নয় থেকে শুরু করেন উনিশশো সাতচল্লিশ পর্যন্ত পুরো মোটামুটি তিরিশ চল্লিশ বছরে যা যা ইভেন্ট আছে সব করে নিলে ম্যাচ যেয়ে প্র্যাকটিস চললো এইবার দেখো এই যে এইটা এবং এটা এই দুদিনে যেটা পড়বে এইটা সাবজেক্টিভ টেস্ট দিতে মানে টোটাল মডার্ন মডার্নিস্টির উপর তোমরা কিন্তু টেস্ট দিয়ে দাও ওকে এবার দেখো এই টেস্টটা কোথা থেকে দেবো আমরা কিন্তু অলরেডি একটা ফোর থাউজেন্ড প্লাস কিন্তু মক যে রিভিশন মকটা শুরু করে দিয়েছি তো সেটা তোমরা পার্চেস করে নিতে পারো সেটারও লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপ ডিসক্রিপশন দেওয়া রয়েছে সেখানেও কিন্তু এই টপিকগুলোরই কিন্তু তোমার টেস্ট দেওয়া রয়েছে ওকে এরপর তুমি চলে আসো বাইশ তারিখে বাইশ তারিখে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স প্রিভিয়াস করলে এবার তুমি দেখো নাও তো ইন্ডিয়ান জিওগ্রাফি ধরবে হিস্ট্রি প্রথম পড়া হয়ে গেলো ইন্ডিয়ান জিও ইন্ট্রোডাকশন পড় নিলে ফিজিওগ্রাফি ড্রেনেজ ক্লাইমেট তোমার যতটা মনে হয় যে রিভিশন করা সম্ভব যতটা পড়া সম্ভব আমি টপিকগুলো দিয়ে রেখেছি কেন অল্প টাইম রয়েছে তো অলরেডি তোমরা প্রিভিয়াসলি পড়ে এসছো এমন না যে নতুন টপিক তুমি আজকে পড়ছো প্রিভিয়াস পড়া টপিক তো রিভিশন করতে তোমার সুবিধা হবে ম্যাথ জাই পে একটু সব প্র্যাকটিস হবে একুশ তারিখে কিন্তু কোনো প্র্যাকটিস কিন্তু নেই শেষ লটেজ তোমরা রিভিশন করতে পারো বা ছেড়েও দিতে পারো নেক্সট তুমি চলে আসছো এখানে তেইশ তারিখে তেইশ তারিখে কী হবে কারেন্ট অ্যাফেয়ার্স পিভিএস এর কোয়েশ্চেন সেম ম্যানারই চলবে এবং জিওগ্রাফির এই এই টপিকগুলো চলবে যে মাল্টিপার্পাস প্রজেক্টগুলো রয়েছে সেটা ছিল ড্যামস অ্যান্ড প্রজেক্ট মিনারেল রিসোর্স এনার্জি রিসোর্স ইন্ডাস্ট্রিজ ট্রান্সপোর্টেশন ট্রাইবস অ্যান্ড লাঙ্গুয়েজ স্টেট ইউনিয়ন টেরিটরি এটা চললো এবং টেস্ট টেস্ট করতে দেবে টেস্ট দেওয়ার জন্য আমাদের মক টেস্ট তোমরা জয়েন করতে পারো সেটা কিন্তু নিয়ে নিতে পারো সেখান থেকে তোমার টেস্ট পেয়ে যাবে এরপর চলে আসে এখানে চব্বিশ তারিখে চব্বিশ তারিখে কারেন্ট টাকা চললো চলল ওয়েদিকেজ মানে এখানে তোমার তো চলে এলো কি প্রথম মডার্ন হিস্ট্রি পড়লাম তারপর জিগাই পড়লাম এরপর এনসিয়ান হিস্ট্রি ঢুকে গেলাম এনসিয়ান হিস্টির মধ্যে দেখো ওয়েদিকেজ পড়বে মৌর্য পড়বে পোস্ট মৌর্য গুপ্ত পড়বে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমরা করে নিলে ওকে সেগুলো পড়ার পর তোমরা কী করবে এখানে ম্যাথ এবং জিআই তোমরা প্র্যাকটিস করে প্রত্যেকে এবং চব্বিশ তারিখে কী করবো একটা ফুল লেন টেস্ট দেবে ফুল লেন টেস্ট কোথায় পাবো আমাদের মক টেস্ট সিরিজ জয়েন করতে পারো বারবার বলার দরকার নেই তোমরা জয়েন করে নাও ওর মধ্যে সব কিন্তু রয়েছে এরপর চলে আসো পঁচিশ তারিখে পঁচিশ তারিখে দেখো কী আছে এরকমভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পিভিসার কোশ্চেন এরপর চোলা চালুক্য যে সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি রয়েছে সেটা দেখে নিলে স্টোনিজ ইন্ডাসভেলি সিভিলাইজেশন বৌদ্ধিজম জার্নজম এবং সাবজেক্টিভ টেস্ট ওকে এরপর চলে আসে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে কারেন্ট অ্যাফেয়ার্স চলবে এরকম এবার মিডিভেল স্টেট তোমার ধরে মিডিভেল মিডিয়াল মোট মোট ইম্পর্টেন্ট যেগুলো দিল্লি সালতানাত রয়েছে ভক্তি আন্দোলন যে মুঘল এম্পায়ার রয়েছে এখানে ছাব্বিশ সাতাশ তারিখে চলল ম্যাথ যায় প্র্যাকটিস চললো সাবজেক্টিভ টেস্ট তোমার মিডিয়াল স্টেট টোটাল দিয়ে দাও একশো টাকা এই যে টেস্টগুলো এটা কিন্তু মাস্ট এখানে তোমাকে দেখতেই হবে কারণ তুমি সারাদিনে যা পড়লে সেই পড়াটার কিন্তু তোমার লাস্টে গিয়ে কিন্তু মোটামুটি সেভেন্টি টু এইটি পার্সেন্ট নাম্বার তোমাকে আনতেই হবে নাহলে কিন্তু তোমার এখানে কিন্তু হবে না এবার যদি তুমি না আনতে পারো তোমার পরের দিন তোমাকে কিন্তু এটাকে মেকআপ করতে হবে আরও ভালো করে রিভিশন করতে হবে একদম সেলফ অ্যানালাইসিস করে সঙ্গে সঙ্গে রেজাল্ট বার করে নেবে ঠিক আছে এবং দেখো আমাদের মক টেস্টে একটা বৈশিষ্ট্য যেটা রয়েছে আমি কিন্তু ওয়েম আর তোমাদের ওখানে ইনক্লুড করে দিয়েছি তো ওয়েমআরটা প্র্যাকটিস করে ওএমআরে এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও ওএমআর আছে বুকলেট সিরিজ আছে ইভেন আমি রোল নাম্বার পর্যন্ত তোমাদের দিয়ে দিয়েছি রোল নাম্বারে প্র্যাকটিস করার জন্য একটা নাম্বার প্রোভাইড করা হয়ে গেছে আঠাশ তারিখ চলে আসো এভাবে চলো এবার হচ্ছে ইন্ডিয়ান পলিটি আমাদের হিস্ট্রি পুরো কমপ্লিট হয়ে গেলো মডার্ন হিস্ট্রি পুরো কমপ্লিট এনশিয়েন্ট মিডিমাল কমপ্লিট জিওগ্রাফি কমপ্লিট এবার হচ্ছে তোমার পুরো ইন্ডিয়ান পলিটির ধরপর লক্ষ্মীকান্ত অনুযায়ী তোমরা যেভাবে পড়ছ মেকি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে একদম ফান্ডামেন্টাল রাইট পর্যন্ত আঠাশ তারিখে তোমরা পড়বে এরপর চলবে এখানে ফুল লেন টেস্ট একটা দেখো ফুল লেন টেস্ট নেক্সট তোমরা এখানে ফুল লেন টেস্ট কিন্তু লাস্ট চার নম্বর শটে দেবে ম্যাথ যাই কিন্তু প্র্যাকটিস চলবে তিন নম্বরে উনত্রিশ তারিখেও চলবে কারেন্ট অ্যাফেয়ার্স একদম পরপর পুরো কারেন্ট অ্যাফেয়ার্স চলবে উনত্রিশ তারিখে এক তারিখ পর্যন্ত পলিটি এখানে চলল পলিটি এখানে সাবজেক্ট টেস্ট দিয়ে দিলে পলিটির পর এখানে ইকোনমি চলে আসলো ইকোনমির মধ্যে যেমন ইম্পর্টেন্ট যেমন এখানে ধরো ব্যাঙ্কিং মরিটারি পলিসি ফিজিক্যাল পলিসি ট্যাক্সেশন মানি মার্কেট এরপর তোমার যেটা রয়েছে ক্যাপিটাল মার্কেট এরপর হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট এগ্রিকালচার ইন্ডাস্ট্রি গভর্নমেন্টের যে স্কিমগুলো ইন্ডেক্স অ্যান্ড রিপোর্ট খুব ইম্পর্টেন্ট এগুলো তোমরা দেখে নিলে এবং এটার ওপর একটা টেস্ট কিন্তু তোমরা এখানে দিয়ে দিলে ফুল লেন টেস্ট দিলে একটা এবং এখানে সাবজেক্টিভ টেস্টও দিলে টেস্টটা কিন্তু দেবেই দেবে এরপর চলে আসে এখানে দু তারিখ দু তারিখ কি পড়বো এবার হচ্ছে সায়েন্স পার্সেন্ট আমাদের বাদ রয়ে গেলো সায়েন্স অফ ফিজিক্সের চলে এলো এখানে ধরনের ইউনিট মেজারমেন্ট চলে এলো মোশন চলে আসলো মোশনের পরে এখানে দেখো সাউন্ড রয়েছে ইলেকট্রিক কারেন্ট রয়েছে নিউক্লিয়ার ফিজিক্স রয়েছে তারপর তোমরা তিন তারিখে এটা পড়লে জিএসসি এখানে প্র্যাকটিস করলে সাবজেক্টটি টেস্ট দিয়ে দিলে ফিজিক্সের ওপর এরপর চার তারিখে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে অ্যাটম এরপর ফিজিক্সের যে বাকি চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নাও এখানে এখানে থেকে দাগ মেনে নাও এরপর দেখো তোমাদের কেমিস্ট্রি রয়েছে অর্গ্যানিক কেমিস্ট্রি রয়েছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তারপরে এভরিডে সায়েন্সটা খুব ইম্পর্টেন্ট ভালো করে দেখবে এখানে লেন টেস্ট চললো সাবজেক্টিভ টেস্ট চললো এরপর বায়োলজি চলে আসলো বায়োলজির টপিকগুলো দেখে নাও বায়োলজি এখানে টপিক শেষ হয়ে গেলো তো এইভাবে তোমরা কিন্তু মোটামুটি সাত তারিখ পর্যন্ত পড়তে থাকলে এবার আট তারিখ থেকে বাকি যে বারো দিন রয়েছে এখানে ইন্টার যে টপিকটা তুমি পড়ে আসলে সেকেন্ড স্লটে পুরোটা কিন্তু একটা একটা করে এবার রিভিশন মারো যেমন মডার্ন হিস্ট্রি রিভিশন মারো রিভিশন মারার পর আবার তোমরা আমাদের যে টেস্টগুলো দিয়েছিলে সেই টেস্টগুলো আবার রিঅ্যাটেম্প করো সেই টেস্টগুলো যেটা তোমরা নতুন করে আবার কিন্তু তোমরা পড়াশোনা করে আবার টেস্টগুলো অ্যাটেম্প করো সলিউশন তোমরা দেখতে পারো নাও দেখতে পারো যদি তুমি নিশ্চয়ই বুঝতে পারো যে কোন কোন কোশ্চেনগুলো ভাব না পেরেছো তো এরপর তোমরা এই এই টাইমটার মধ্যে আবার সাত আট নয় দশ এই চারটে কিন্তু টেস্ট হচ্ছে এই টাইমে তোমরা দিয়ে দেবে ওকে এটা হচ্ছে টোটাল আমাদের এই তিরিশ দিনে কীভাবে পড়বে টোটাল প্ল্যানটা কিন্তু আমি বলে দিলাম এই আটখানা সাবজেক্ট কারেন্ট অ্যাফেয়ার্স পিভিএসসি এর কোশ্চেন ইংলিশ এবং ম্যাথ জিআই পুরোটাই কিন্তু এখানে কভার হয়ে গেল এই সিলেবাসটার মধ্যে এবং দেখো এই যে ফ্রি মক টেস্টটা তোমাদের এক নম্বর টেস্টটা যেটা আমি বলেছিলাম ওটা দেখো এই ভিডিও ডিসক্রিপশন সেকশনে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রেখেছি যে ডাব্লিউ বিসিএস প্রিলিমস দু হাজার একুশ মক টেস্ট ওয়ান বলে লিঙ্ক দেওয়া রয়েছে সেটা তোমরা ওখান থেকে ডাউনলোড করো খানে কোয়েশ্চেন এবং অ্যান্সার দুটি আমি দিয়ে দিয়েছি ওএমআর কপিটাও দিয়ে দিয়েছি এবং রোল নাম্বারটাও দিয়ে দিয়েছি রোল নাম্বার এক নম্বর সেটে পুরো দেওয়া রয়েছে এক দু এক থেকে দশ পর্যন্ত সব দেওয়া রয়েছে সবগুলো তোমরা কিন্তু ভালো করে অ্যাটেম্প করো এবং লাস্টলি আমাদের যেটা তিন নম্বর পার্ট রয়েছে সেটা হচ্ছে আমার এখানে যে আমরা রিভিশন লাস্ট মিনিট রিভিশন যে মকটে শুরু করেছি ভিজন ডাব্লিউ বিসিএসের তরফ থেকে এখানে কিন্তু পাঁচশো জন স্টুডেন্ট অনলি টু নাইনটি নাইন দিতে পারো দেখো এই কোর্সটা ফিস কিন্তু আমাদের অলরেডি পাঁচশো টাকা তো টু নাইনটি নাইন মানে তিনশো টাকায় ধরে নাও পাঁচশো জনকে তোমাদের দেওয়া হচ্ছে যার মধ্যে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে দুশো তিরিশ জন কিন্তু অলরেডি এটাকে পার্চেস করে নিয়েছে আর দুশো সত্তর জন মতো রয়েছে তোমরা যারা নেবে এই ভিডিওর ডেসক্রিপশন তোমাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু তোমরা বাই করে নাও কেন আমাদের টেলিগ্রাম গ্রুপের ছেলেরা কিন্তু অলরেডি দুশো তিরিশ জন কিন্তু এটাকে অ্যাভেল করে নিয়েছে তো তোমরা বাকি যারা রয়েছে ইউটিউবে তো তোমরা কিন্তু নিয়ে নাও ওকে এবং কোনো কোয়েশ্চেন যদি থাকে আমাকে অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে করবে ফিল দেন ভালো করে পড়াশোনা করো রিভিশন করো এবং যে মক টেস্টটা দিলাম সেই মক টেস্টটা ভালো করে তোমরা কিন্তু অ্যাটেম্প করো কোশ্চেনগুলো ভালো করে দেখবে এখানে কিন্তু তোমাদের কার্ট অফটাই বলে দিচ্ছে এই মক টেস্টের কাটঅফ অফ হচ্ছে একশো তিরিশ আমাদের গ্রুপের ছেলেরা কিন্তু একশো সাতষট্টি আটষট্টি পর্যন্ত এক একজন পেয়ে গেছে এই দুশো নম্বরের কোশ্চেনের মধ্যে এটা কিন্তু খুব ভালো মার্কস কিন্তু ওরা পেয়েছে কারণ কোশ্চেনটা খুব যে ইজি ছিল তা নয় তোমরা কিন্তু দিলেই বুঝতে পারবে তো মক টেস্টটা দাও এবং যদি প্রয়োজন হয় তো আমাদের ফোর থাউজেন্ড মক টেস্ট তোমরা এখান থেকে অ্যাভেলেবল করতে পারো বা পারচেসও করতে পারো নিচে গেয়ের লিঙ্কে গিয়ে টিল দেন থ্যাংক ইউ